গত কদিন আগেই আমরাই প্রথম তুলে ধরেছিলাম বৃদ্ধাকে নির্যাতনের ঘটনা। কিভাবে মাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল মেয়ে জামাই তা আমরা তুলে ধরেছিলাম। জানা যায় আমাদের খবরের জেরে ওই ঘটনার পরে পুলিশ বৃদ্ধাকে বাড়িতে দিয়ে যায়, কিন্তু সুরাহা হলো না। পরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান ওই বৃদ্ধা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায়। ওই বৃদ্ধার নাম মিলন বালা দাস, বয়স 70 বছর। ওই বৃদ্ধার স্বামীর বাড়ি ছিল রায়গঞ্জের শ্যামপুরে। তার ছেলে একটি পুরনো মামলায় জেল হাজতে রয়েছে। স্বামীর মৃত্যুর পর ওই বৃদ্ধা দেবীনগরে তার মেয়ে লক্ষ্মী রায়ের বাড়িতে এসে বসবাস শুরু করেন। এরপর থেকে শুরু হয় ঝামেলা। অভিযোগ, ছেলেকে জেল থেকে ছাড়ানোর নাম করে বাড়ি সহ সর্বস্ব হাতিয়ে নেয় তার মেয়ে জামাই। এরপর তাকে মারধর দিয়ে বের করে দেওয়া হয় বাড়ি থেকে। এলাকার মমিতা নামের এক বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি। আপনার নাম? আমার নাম মিলন বালা দাস। বাড়ি কোথায় আপনার? বাড়ি হলো শ্যামপুর গৌরি। আচ্ছা, কি হয়েছিল? কি হয়েছিল, ওই তো আমার স্বামী মরে গেছে। স্বামীরে মেরে ফেলাইছে মানছে, ছেলেরে আটকায় দিল। ছেলে জেল খাইতে আসলো বাড়িতে 3 মাস থাকে। তারপরে যে বউ বাড়িতে আছে, এখন বউ মারধর কইরা জ্বালা যন্ত্রণা কইরা মানে ছেলের নাম আবার কেস দিছে, মেয়ে মারা গেছে। মেয়েরে কিন্তু বই মারছে, ছেলের দোষ দিছে। দোষ দিয়ে তারপরে যে জেলে আটকায় রাখছে আজকে 5 মাস 4 বছর 4 মাস হয়ে গেছে ছেলে জেলে আছে। এই জেলের কথা কইয়া 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 জেলেতে ছুড়াই দিব কইরা আমার এই জামাই বেটি। আমার জাগা জমি 2 বিঘা ছিল, কানের সোনা ছিল, ওগুলো সব নিছে জেলেতে ছুড়াবে। আর ছুড়ায় না, ছুড়ায় না, ছুড়ায় না। এই করতে 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 তারপরে আজকে আমাকে মাইরা বাইতে পাইকা দেয়, কালকে আমার মাইরা বাইক সব টাকা পয়সা নিয়ে নিছে কাইরা কইরা। আজকে বাইতে পাইকা দেয়, কালকে বাইতে পাইকা দেয়। আজকে বাইতে জাগা কোন লাজাই বাড়ি থাহে জামাইয়ে বলে, এই লাজ করে না। এই বাইতে বাইকেরা দিমু, ঘাট ডাক্তার দিয়ে বাইকেরা দিমু, এই জাহান নামে যাক। আমাকে কোথায় যাবো, আমি কোথায় যাবো? তোমাকে জাগা জমিন দিয়া না, জাগা জমিন বলে নেয় নাই, নেয় নাই। এগুলা কইয়া খেলিয়া আমার খালি অশান্তি করে, খালি অশান্তি। আর বেটি আমাকে যদি ছেলের দেখতাম যাই জেলখানা, তাহলে ভাত আইনে থালি ডালদা দিয়া কইব যা ই কর, বাণিজ্য কইরায় বাণিজ্য কইরায় এই কথা কইয়া বলবে। আমি ছেলেরে যদি না বলতে পারি তাইলে বললে শান্তি দিবে না, এরকম করে। হেরা তো 2টা মেয়ে হয়েছে। মারধর করে? হ্যাঁ, মারধর করে। তো কতদিন হলো বাড়ি থেকে বের করে দিয়েছে আপনাকে? এই তো আজকে কয়দিন, সোমে সোমে 8, মঙ্গলে 9, বুধে 10, বৃহস্পতিতে 10-11, এরকম। এই যে মার বাড়ি থাকতেছি আমি, আজকে আমি আজকে খাওন দিতে চাই না, কালকে খাওন দিতে চাই না। অভিযোগ করেছে না? ছেলের বাড়ি। আপনার মেয়ে কি বলছে? মেয়েই তো বেশ মন গড়া মেয়ে। তারপরে আমার এই জমিন বিক্রি করছে, আমাকে একদিনও নিয়ে যায় না জমি নাই। খালি বলে কি যে 1.5 লাখ আর টেহার বেশি জমিন দাম নাই, কইছে ছেলেরা বলে ছুটাই দিবে, টেহা দিলে ছুটাই দিবে। তারপরে আমি খালি কই ছুড়াবে তো? হ্যাঁ, ছুড়াবে। তারপরে জমিন বিক্রি করে আনলো আইনে। তারপরে রাত 9:30 সময় টাকা দিয়ে গেছে। আর সেই আমার ব্যাংকের বই ছিল, আশ্রমে থেকে করছিলাম, এই ব্যাংকের বইয়ের মধ্যে 8,000 টেহা আসিল, আর আমার হাতে 4,000 টেহা আসিল। সেগুলা টেহা সবগুলা নিল, নিয়ে টিয়া তারপরে জমিন বিক্রি করলো। পরে সেই জমিন বিক্রি করে আইনে তারপরে রাত 9:30 সময় টাকা দিয়ে গেল। দিয়ে তারপরে আমার রাত করে দিয়ে গেল, যেই লোকটা জমিনটা নিছে ও বলছে যে নেন দিদি, দিদি করে ডাহে। সে সময় 2,000 টাকা লোড গুলো নতুন বাড়িছে, 2,000 টাকা লোড গুলো আমাকে 1.5 লাখ টাকা দিল। দিয়ে পরে বলছে যে আপনি 1 টাকা নোট বাঙ্গাইবেন আর খাইবেন। এ সময় আমি ধুছে সর জল আমার বাইয়ে পড়তেছে। আমি তো জমিন বিক্রি করছি। নাম কি? নাম কি? কুলক রায়। কুলক রায়? লক্ষ্মী রায়। ওই যে দেবীনগরে থাকে, ওই যে রাধাকৃষ্ণ মন্দিরের সামনে। হ্যাঁ, আমার মানে ওখান থেকে বার করে জমিটা নিয়ে নিয়েছে আপনার কাছ থেকে? হ্যাঁ।
বৃদ্ধার এই অভিযোগের পর পুলিশ গিয়ে তাকে মেয়ের বাড়িতে পৌঁছে দিয়ে আসে। কিন্তু তারপর সোমবার সকাল 11টার পর থেকে আচমকা নিখোঁজ হয়ে যান মিলন বালা দেবী। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। যদিও মায়ের তোলা সব অভিযোগ অস্বীকার করেছেন তার মেয়ে লক্ষ্মী রায়, উল্টে মায়ের বিরুদ্ধেই অশান্তির অভিযোগ এনেছেন তিনি। আপনার নাম? আমার নাম লক্ষ্মী রায়। আপনার মার নাম? মিলন বালা দাস। আচ্ছা, কতদিন ধরে আপনার মা মিসিং আছে? কালকে এসে মেয়েকে স্কুলে যখন দিতে যাই তখনও মা বাড়িতে, যখন স্কুল থেকে দিয়ে মেয়েকে দিয়ে এসে কই মাকে ভাত দিব তখন দেখি মানে। কটা নাগাদ ছিল বাড়িতে? আপনি শেষবার কটা নাগাদ দেখেছিলেন মেয়েকে? যখন নিয়ে বাড়াই এই 10:20 বাজে। এসে দেখেন নাই? এসে দেখি নাই, দিতে যায় বেশি দেরি হয় না, মেয়েকে যে সামনে টোটো ধরাই দিয়ে চলে আসছে। আচ্ছা, তো মা আপনার মা যে মিসিং হয়ে আছে আপনি থানায় জানিয়েছেন? না, থানায় জানাইনি, যে মা তো মাঝে মাঝে এরকম এদিক ওদিক যায় থাকে, তারপর আবার চলেও আসে। খোঁজ পাইনি তো, যেমন আমার জেঠুর বাড়ি ফোন করে জানানো হয়েছে, দিদি বাড়ি, আমার পিসিদের বাড়ি, সবার বাড়ি যেমন যায় সবাইকে খবর দেওয়া হয়েছে, তো বললো হ্যাঁ দেখতেছি, কথাই আসে। ওরা কেউ বলতেছে যায়নি, সবার বাড়ি বলতেছে এখনো তো যায়নি, তাহলে কথাই আসে, তাই খুঁজতেই তো আসি, কালকে থেকে তো খুঁজেই যাচ্ছে। তো আপনি নিজের থেকে কাউকে মানে কোথাও যাননি যে আপনার কোনো এর মানে আত্মীয়-স্বজন ছাড়া আর কার কার বাড়ি যেতে পারে বলে মনে হয় আপনার? আমার মা তো যত সময় পারা এটুকুর মধ্যে ঘুরে বেড়ায়, তা আমি খুঁজে টুজে নিয়ে আসি, খায়, তারপরে আবার অনেক সময় আমাদের আত্মীয় স্বজন বাড়িও যায়, আবার চলেও আসে, মা এটা মাঝে মাঝে করে থাকেন। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, পুলিক নিউজ।